শিক্ষা ব্যবস্থাকে ভালো করার জন্য শিক্ষা ব্যবস্থাকে আরো সুন্দর করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী তা করেছেন কিন্তু কিছু আমরা তন্ত্র কারণে এই আপনারা পাচ্ছে না যে বেসরকারি স্কুল ছাত্র করুন এই দেশের কিছু আমরা বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন স্কুলে গমন করেছেন না তখন তাদের আর ইনকামে ফোর্স থাকবে না তাদের কোন অস্তিত্ব থাকবে না তাদের কোন ক্ষমতা ওই জায়গায় থাকবে না এই কারণে আমরা চাচ্ছে যে বেসরকারি স্কুল জাতীয়করণ দরকার না আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি বলতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমাদের মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণ করুন তা না হলে আপনার যে আপনার যে কর্মসূচি আপনার যে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন তখন তা কখনোই বাস্তবায়ন করা সম্ভব না আপনারা দেখেছেন বর্তমানে কারিকলামে শিক্ষাবলে দেখেন কি নতুন পাঠ্যক্রম চালু করছে চালু করা সম্ভব বাস্তবায়ন করা সম্ভব আমার দেশে বাদ নাই আমি যদি ওই ব্যবস্থাগুলি শক্তিশালী করতে যাই বাস্তবায়ন করতে যাই আমারও বই পেট্রোল নিয়ে সারা চব্বিশ ঘন্টা আমার ঘরে বাতলা থাকলে আমি যে শিক্ষা নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করি সম্ভব এখান দাঁড়াতে বলেন তাই আমি সংগ্রামী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেখানেই থাকেন যেভাবে আছেন এবার আমাদের বিটিআর মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতির মাধ্যমে যে আন্দোলনে ডাক দিয়েছে সেই আন্দোলন একমাত্র দাবি মাধ্যমিক শিক্ষা দাবি করুন